যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অ্যাক্সেসেবল লাইব্রেরি ও এফএসডির যৌথ উদ্যোগে এখন শুরু হচ্ছে কোয়ারেন্টিন রিডিংস কোয়ারেন্টিন রিডিংসের সপ্তম পর্যায়ে আপনারা শুনছেন গ্রিক মহাকাব্য ইলিয়ড অনুবাদ দেবাশিস দে গ্রন্থ পাঠে দেবাঞ্জনা দাস শ্রুতিগ্রন্থটি নির্মাণ করেছেন শুক্লা রায় এখন শুরু হচ্ছে গ্রিক মহাকাব্য ইলিযাড আজ দশম পর্ব অধ্যায় পেজ নাম্বার একশো যখন অন্যান্য একিয়ান নরাধিপতি গভীর নিদ্রাসুখ উপভোগ করছিলেন তখন পেজ নাম্বার একশো পঁয়ত্রিশ রাজা নন একাকী নিঃসঙ্গ অবস্থায় গভীর উদ্বেগ ও অশান্ত অস্থির চিত্তে বিনিদ্র রজনী যাপন করতে লাগলেন জুনপতি দেবরাজ যোভ যেমন মাঝে মাঝে ক্রুদ্ধ হয়ে বজ্র বিদ্যুৎ ও তুষারপাত ঘটিয়ে সমস্ত মর্তভূমির প্রতিটি অনু পরমাণুকে প্রকম্পিত করে তোলেন তেমনইভাবে দ্বিধা দ্বন্দ্ব ভীতি ক্ষোভ উদ্বেগ অস্থিরতা ইত্যাদির দ্বারা ভয়ঙ্কর বিচলিত হয়ে তার অন্তরাত্মা প্রকম্পিত হতে লাগল দুঃখ উদ্বেগ নৈরাশ্য ও হতাশায় আচ্ছন্ন হয়ে তিনি মুহুর্মুহু দীর্ঘশ্বাস ফেলতে লাগলেন নৈশ অন্ধকার আবৃত ট্রয়ের প্রান্তরগুলির দিকে তিনি যখন দৃষ্টি নিক্ষেপ করলেন তিনি অবাক হয়ে দেখলেন ইলিয়ামের সম্মুখ ভাগে অসংখ্য প্রহরাগ্নি প্রজ্বলিত হয়েছে। তিনি শুনতে পেলেন ট্রয়বাসীরা বিনা ও অন্যান্য বাদ্যযন্ত্র সহযোগে মহা উল্লাসে গান গেয়ে চলেছে তাদের সেই সঙ্গীতের মূর্ছনা দিগন্তব্যাপী বিস্তৃত হয়ে কোন সুদূরে বিলীন হয়ে যাচ্ছে কিন্তু যখন তিনি একিয়ান সৈন্য ও জাহাজগুলোর দিকে দৃষ্টিপাত করলেন তখন দেখতে পেলেন সেখানকার সম্পূর্ণ পরিমণ্ডলে ছড়িয়ে আছে চরম নিরানন্দ গভীর হতাশা ও বিষাদ আর ঘন নৈশ অন্ধকারে যেন সেই বিষণ্ণতা ও নৈরাশ্য গভীরভাবে প্রতিফলিত হয়েছে তখন তিনি গভীর দুঃখে মাথার কেশ ছিন্ন করতে করতে ঊর্ধ্বমুখে দৃষ্টিপাত করে দেবরাজ জোভের উদ্দেশ্যে বলির পশুর মতো করুণ আর্তনাদে হাহাকার করতে লাগলেন শেষ পর্যন্ত তিনি উন্মাদের মতো দিশেহারা হয়ে পুত্র সঙ্গে সেই রাত্রিতেই সাক্ষাৎ ও আলোচনা করার সিদ্ধান্ত নিলেন যদি তিনি এই আসন্ন বিপদকালে কোনো উপযুক্ত পথের সন্ধান দিতে পারেন কারণ তিনি সীমাহীন উদ্বেগ ও ব্যাকুলতায় নিজের বিচার বিশ্লেষণী শক্তি সম্পূর্ণ হারিয়ে ফেলেছিলেন তখন তিনি তার পোশাক পরিধান করে চর্মচটিকা পায়ে পড়ে নিলেন এবং আপাদ বিস্তৃত একটি সিংহ স্কন্ধ থেকে ঝুলিয়ে নিয়ে এবং দীর্ঘ একটি বর্ষা হস্তে শিবির হতে নিষ্ক্রান্ত হলেন মেনেলাসো বিনিত্র রজনী যাপন করছিলেন কারণ তিনি এই অবাঞ্ছিত যুদ্ধের জন্য সর্বতভাবে দায়ী কারণ আর্গেভসরা শুধুমাত্র তারই কারণে পিতা মাতা পরম আদরের স্ত্রী পুত্র আত্মীয় পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে সমুদ্র পাড়ি দিয়েছে ট্রয়বাসীর বিরুদ্ধে অস্ত্র ধারণ করার জন্য মানসিক যন্ত্রণা ও উদ্বেগ তার কাছে দুঃসহ হয়ে উঠেছিল তিনি তাঁর সুপ্রশস্ত পৃষ্ঠদেশকে চিতাব্যাঘ্র চর্মে আবৃত করে এবং ব্রোঞ্জ নির্মিত একটি শিরস্ত্রাণ মস্তকোপরি স্থাপন করে সুদীর্ঘ এক বর্ষা হস্তে তার শিবির প্রকোষ্ঠ থেকে নিষ্ক্রান্ত হলেন একই সর্বাপেক্ষা শক্তিমান সকলের নিকট যিনি দেবতার মতো পূজনীয় যাকে সকলে দেবতার আসনে প্রতিষ্ঠিত করেছে সম্মানে ও মর্যাদায় তার ভ্রাতা সেই রাজা আগামেমননকে তিনি নিদ্রা থেকে জাগরিত করতে চলেছেন মেনেলাস সামান্য অগ্রসর হতেই বিস্মিত হয়ে দেখলেন তার প্রিয়তম ভ্রাতা রাজা আগামেমনন তার জাহাজকে লক্ষ্য করেই অগ্রসর হচ্ছেন উভয়ে উভয়ের দর্শনে পরম আনন্দিত বোধ করলেন মেনিলাস তাকে দেখে প্রথমে কথা বললেন কোটেশন শুরু হে আমার প্রিয়তম ভ্রাতা কেন তুমি এমন অস্ত্রবর্মে সজ্জিত হয়েছো তুমি কি আমাদের কোনো সহচরকে গোপন সংবাদ সংগ্রহ করার জন্য ক্রয় শিবিরে পাঠাবার পরিকল্পনা করেছ আমি এই ভেবে ভয়ঙ্কর ভয়ে হয়ে পড়েছি যে এই গভীর শত্রু শিবিরে প্রবেশ করে গোপন তথ্য সংগ্রহ করতে সাহসী হবে না পেজ নাম্বার ছত্রিশ আর এটা করতে অসীম সাহসিকতার প্রয়োজন কোটেশান শেষ আগামেম্ন প্রত্যুত্তরে বললেন কোটেশান শুরু শোনো আমার প্রিয় ভ্রাতা মেনেলাস এবং আমাদের জাহাজগুলো রক্ষা করার জন্য কূট এবং সূক্ষ্ম বুদ্ধিযুক্ত পরামর্শের প্রয়োজন কারণ দেবরাজ জোভ চিন্তাধারার পরিবর্তন ঘটিয়ে আমাদের উৎসর্গের থেকে হেক্টরের উৎসর্গের প্রতি অনেক বেশি আকৃষ্ট হয়েছেন হেক্টর একদিনের মধ্যে একই যে প্রভূত ক্ষতিসাধন করেছেন তেমন ক্ষতির পরিমাণ সম্বন্ধে আমার নিজেরই কোনো অভিজ্ঞতা নেই উপরন্তু কাউকে আজ পর্যন্ত তেমন কথা বলতেও শুনিনি হেক্টর শুধুমাত্র যে ক্ষতি ক্ষতিসাধন করেছেন তাই নয় তিনি নিজের আত্মারও ক্ষতিসাধন করেছেন কারণ কোনো দেবতার ঔরসে বা দেবীর গর্ভে তার জন্ম হয়নি এই বিপুল ক্ষতির জন্য আর্কিভসদের দীর্ঘদিন যাবত পরিতাপ করতে হবে অতএব মেনেলাস দ্রুত গতিতে ইডামেনাসের কাছে পৌঁছে যাও আর আমি যথা শীঘ্র নিকটে উপস্থিত হয়ে তাকে বলবো তিনি যেন প্রহরীদের যথাযথ নির্দেশ দেন তাদের কর্তব্য কর্ম সম্বন্ধে যেহেতু তাঁর পুত্র ও ভ্রাতা প্রহরীদের প্রধান সেই হেতু সকলেই তার আদেশ বা নির্দেশ পালন করবে যথাযথ প্রহরা সম্বন্ধে সমস্ত দায়িত্ব তাদের উপর নষ্ট করা হয়েছে কোটেশান শেষ মেনেলাস উত্তর দিলেন কোটেশান শুরু তোমার কথার প্রকৃত অর্থ আমি অনুধাবন করতে পারছি না তুমি না আসা পর্যন্ত আমি কি তাদের সঙ্গে ওখানে তোমার জন্য অপেক্ষা করব অথবা তোমার আদেশ জানিয়ে দেবার পরেই আমি কি এখানেই ফিরে আসব কোটেশান শেষ আগামেমনন বললেন কোটেশন শুরু শোনো শিবিরে পৌঁছাবার অনেক পথ আছে অর্থাৎ বিভিন্ন পথ ধরে শিবিরে পৌঁছনো যায় সুতরাং আমরা একে অন্যকে পথি মধ্যে হারিয়ে ফেলতে পারি বরং তুমি সকলকে প্রত্যেকের জাতি কুল বা বংশভুক্তি অনুযায়ী এবং পিতার নাম উল্লেখ করে রাখবে এবং সেখানে তোমার সম্মান ও মর্যাদা সম্বন্ধে তুমি নিজে স্পর্শকাতর হয়ে উঠবে না ওদের প্রত্যেককে পদবি ও উপাধিগত মর্যাদা দানে খুশি করবে বর্তমান পরিস্থিতিতে আমাদের প্রত্যেককে সকলের শ্রমের অংশীদার হতে হবে কারণ আমাদের জন্মক্ষণে দেবরাজ জোভ আমাদের ললাটে এই দুর্ভাগ্য লিপিবদ্ধ করে রেখেছেন কোটেশন শেষ এই নির্দেশ দিয়ে তার ভাইকে তার নিজের কার্য সম্পন্ন করার জন্য পাঠিয়ে দিলেন এবং তার প্রজা পরিচালক নেস্টরের কাছে তিনি নিজেই গমন করলেন তিনি শিবিরে উপস্থিত হয়ে তাকে সেখানে নিদ্রিত দেখলেন তার বর্ম তার শিরস্ত্রাণ তার ঢাল এবং দুটি বর্ষা তার শিয়রেই রক্ষিত ছিল যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষীয় সৈন্যের সম্মুখীন হলে এই ঢালের সাহায্যে তিনি নিজেকে রক্ষা করেন তিনি বার্ধক্য পীড়িত হওয়া সত্ত্বেও কখনো যুদ্ধ থেকে বিরত থাকেন না আগামেমননের পদশব্দে তার নিদ্রাভঙ্গ হলে তিনি কনুইয়ের উপর ভর দিয়ে অর্ধস্থিত হলেন এবং আগামেমননের দিকে দৃষ্টিপাত করে তাকে প্রশ্ন করলেন কোটেশন শুরু কে তুমি এই গভীর রাত্রিতে যখন সকলেই গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে আছে তখন কে তুমি এই একিয়ান সৈন্য ও জাহাজের চারিদিকে এমন নিশাচরের মতো পরিভ্রমণ করছ তুমি কি তোমার খচ্চর ও সহচরদের অনুসন্ধানে এসেছ ওখানে দাঁড়িয়ে থেকে বৃথা কালক্ষেপ করো না বলো তুমি কি প্রয়োজনে এখানে এসেছ কোটেশন শেষ আগামেমন উত্তর দিলেন কোটেশন শুরু একিয়ান নামের পরম সম্মান হে নেলেউস পুত্র নেস্টর আমি পেজ নাম্বার একশো সাঁত্রিশ পুত্র আগামেমনন যার সমস্ত জীবনকে দুঃখ যন্ত্রণা ও ব্যর্থ শ্রমে বিধ্বস্ত করে দিয়েছেন দেবরাজ জোভ আমি যতদিন এই পৃথিবীতে আলো দেখব এবং বাতাসে নিঃশ্বাস নেব যতদিন আমার চলার ক্ষমতা থাকবে ততদিন এই সীমাহীন দুঃখ ও ব্যর্থ শ্রমের হাত থেকে আমি পরিত্রাণ পাব না উদ্বেগ আর দুশ্চিন্তা আমার চোখ থেকে হরণ করে নিয়েছে নিদ্রা তাই এই উদ্বেগের হাত থেকে মুক্তি পাওয়ার প্রয়াসে রাস্তায় বেরিয়ে এসেছি যুদ্ধ এবং একিয়ান্তের বিপদের কথা চিন্তা করে আমার অন্তর উদ্বেগে ও দুশ্চিন্তায় পরিপূর্ণ হয়ে উঠেছে দানানদের কথা চিন্তা করে আমি ভয়ে দিশেহারা হয়ে পড়েছি হতবুদ্ধি ও চূড়ান্ত ভাবে বিভ্রান্ত হয়ে পড়েছি এমন কারও সন্ধান পাচ্ছি না যে আমাকে নির্ভর ও বিশ্বাসযোগ্য পরামর্শ দিয়ে আমার এই চিন্তাক্লিষ্ট অন্তরে একটু শান্তির প্রলেপ দেবে আমার হৃৎপিণ্ড এত দ্রুত স্পন্দিত হচ্ছে যে মনে হচ্ছে এখনই তা শরীর থেকে নির্গত হবে এই বিপদকালে আপনার পক্ষে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হবে কি না তা একবার ভেবে দেখুন আর যেহেতু আপনি বিনিদ্র রজনী যাপন করছেন আপনি তাই আমাকে অনুসরণ করুন এবং দেখুন প্রহরীরা তাদের কর্তব্যকর্মে অবহেলা করে তন্দ্রাচ্ছন্ন বা নিদ্রিত হয়ে পড়েছে কিনা কারণ আমাদের শত্রুপক্ষের সৈন্যেরা আমাদের অত্যন্ত নিকটেই শিবির স্থাপন করেছে এবং রাত্রের যে কোনো প্রহরেই তারা আমাদের উপর আক্রমণের আঘাত হানতে পারে কোটিশান শেষ নেস্টর প্রত্যুত্তর দিলেন বললেন কোটেশন শুরু হে হেস পুত্র মহান রাজা আগামী হেক্টর যতটা ভাবছে বা যতটা আশা করছে দেবরাজ তার দিকে ততটা সাহায্য বা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন না অ্যাকিলিস তার ক্রোধ বিস্তৃত হয়ে যুদ্ধে প্রবৃত্ত হলেই হেক্টরকে বহু দুর্ভোগ সহ্য করতে হবে চলো এখন আমি তোমাকে অনুসরণ করে অন্যান্য রাজাদের শিবিরে উপস্থিত হব এবং তাদের নিদ্রা হতে জাগ্রত করব আমরা ডায়োমেড ইউলিসিস প্রভৃতি বিরাগ্রগণ্য রাজাকে জাগ্রত করব। অ্যাজাক্স ও আইডোমেনেসরা কিছু দূরে অবস্থান করছে আমরা সেখানেও যাব তবে মেনেলাস যদিও আমার স্নেহ ও ভালোবাসার পাত্র তবু একটি বিষয়ে সে আমার কাছে দোষী বিবেচিত হয়েছে তুমি যদি তার প্রতি আমার বিরুদ্ধ উক্তিতে ক্রুদ্ধ তবুও আমি স্পষ্ট কথা এই মহাবিপদের সময় তোমার উপরে সমস্ত দায়িত্ব অর্পণ করে নিশ্চিন্তে নিদ্রা যাওয়া তার পক্ষে অত্যন্ত গর্হিত হয়েছে বলে আমি মনে করি এই মুহূর্তে সমস্ত অ্যাকয়ান রিপত্তিদের সমীপে উপস্থিত হয়ে এই মহাবিপদকালে তাদের সাহায্য লাভের জন্য তাদের কাছে মিনতি ও বিনীত প্রার্থনা করার প্রয়োজন কোটেশান শেষ আগামেমনন প্রত্যুত্তরে বললেন কোটেশান শুরু আপনি যে সময় সময় তার উপরে দোষারোপ করেন তা অত্যন্ত ন্যায়সঙ্গত কারণ সে মাঝে মাঝে উদ্যমহীনতায় আচ্ছন্ন হয়ে পড়ে এবং নিজের শক্তি প্রয়োগ করা থেকে বিরত থাকে আলস্য বা ঔদাসীন্য তাকে যে এভাবে উদ্যমহীন করে তোলে সেটা সঠিক নয় তবে সে সর্বদা আমার নির্দেশের প্রতীক্ষায় থাকে বলে তাকে আপাত দৃষ্টিতে মনে হয় সে উৎসাহ বা উদ্যমহীন হয়ে পড়েছে আজ সে আমার বহু পূর্বেই নিদ্রা থেকে জাগরিত হয়েছে এবং সে নিজে থেকেই আমার কাছে এসেছে আপনি এখন যে সমস্ত বীরদের নাম করলেন আমি তাদের ডেকে আনার জন্য তাকে তাদের কাছে পাঠিয়েছি চলুন এখন আমরা সেখানে যাই তারা সকলেই প্রাচীর দ্বারের বাইরে আমাদের জন্য অপেক্ষা করবেন কারণ আমি সেখানেই তাদের সঙ্গে সাক্ষাৎ করব বলে জানিয়েছি কোটেশান শেষ পেজ নাম্বার একশো আটত্রিশ বললেন কোটেশান শুরু তাহলে সেক্ষেত্রে আর্গিফরা তার উপর দোষারোপ করবে না এবং তার নির্দেশ অনুযায়ী যুদ্ধে প্রবৃত্ত হওয়ার জন্য প্রতীক্ষা করবে কোটেশন শেষ এরপর নেস্টর সজ্জিত হয়ে পায়ে চর্মচটিকা পরিধান করে শানিত বর্ষা হস্তে একিয়ানদের জাহাজ বরাবর হাঁটতে শুরু করলেন প্রথমেই তিনি উচ্চকণ্ঠে ইউলিসিসের নাম ধরে আহ্বান জানালেন তার কণ্ঠস্বর কানে পৌঁছতেই ইউলিসিস শিবিরের বাইরে বেরিয়ে এসে প্রশ্ন করলেন কোটেশান শুরু কোন অপরিহার্য কারণে এই গভীর রাত্রিতে সৈন্যদের মাঝে এইভাবে বিউহল বিভ্রান্ত হয়ে ঘুরে বেড়াচ্ছেন কোটেশান শেষ জেরেনের নাইট নেস্টর উত্তর দিলেন কোটেশান শুরু হে লার্টেসের মহান পুত্র ইউলিসিস বিষয়টিকে গুরুত্বহীন মনে করো না একিয়ানদের সম্মুখে এখন বিরাট বিপদ উপস্থিত হয়েছে আমার সঙ্গে এসো সকলকে নিদ্রা থেকে জাগরিত করে এবং সকলের সঙ্গে আলোচনা করে স্থির করব আমরা যুদ্ধ করব অথবা স্বদেশে প্রত্যাবর্তন করব কোটেশন শেষ তার কথা মতো ইউলিসিস মুহূর্তের মধ্যে নিজের শিবিরে গিয়ে উপস্থিত হলেন এবং স্কন্ধে ঢাল ও হাতে বর্ষা নিয়ে বেরিয়ে এলেন প্রথমেই তারা ডায়োমেডের শিবিরে গিয়ে উপস্থিত হলেন দেখলেন তিনি তার শিবিরের বাইরে বর্ম পরিধান করে তার সহকর্মীদের সঙ্গে নিদ্রা সুখ উপভোগ করছেন ডায়োমেড একটি চর্মকে শয্যাবরণ হিসেবে ব্যবহার করে এবং ঢালটিকে উপাধান হিসেবে ব্যবহার করে গভীর নিদ্রায় আচ্ছন্ন ছিলেন তাদের পার্শ্বে রক্ষিত বর্ষার তীক্ষ্ণ উজ্জ্বল ফলকগুলি নক্ষত্রের মতো আলো বিকিরণ করছিল তার সমীপস্থ হয়ে তাকে জাগরিত করার জন্য পায়ের গোড়ালি দিয়ে তাকে ধাক্কা দিয়ে ভৎসনার কণ্ঠে বললেন কোটেশন শুরু টাইডেউস পুত্র এই মহাবিপদের সময়ে তুমি এইভাবে নিশ্চিন্ত নিদ্রা উপভোগ করছ তাতে তোমার লজ্জা হওয়া উচিত সুতরাং তুমি গাত্রোত্থান করো নিদ্রা সুখ ত্যাগ করে যুদ্ধের জন্য প্রস্তুত হও তুমি কি দেখতে পাচ্ছ না যে ট্রয় সৈন্য আমাদের জাহাজের অতি সন্নিকটে শিবির স্থাপন করেছে তারা যে কোনো মুহূর্তে আমাদের উপর আক্রমণের আঘাত হানতে পারে কোটেশন শেষ তার কথা শুনে ডায়মের তীব্র গতিতে মুহূর্তের মধ্যে লাফ দিয়ে উঠে দাঁড়ালেন বললেন কোটেশন শুরু হে বৃদ্ধ বয় প্রবীণ বীর আমি আশ্চর্য হয়ে উপলব্ধি করছি আপনার অন্তর সত্যি লৌহ নির্মিত আপনি কি এক মুহূর্তের জন্য বিশ্রাম করবেন না কোনো কিছুই কি আপনাকে ক্লান্ত বিপর্যস্ত করতে পারে না আমাদের মধ্যে বলিষ্ঠ তরুণদের কি এতই অভাব পড়েছে যে একজন বয় বৃদ্ধ ব্যক্তিকে সকলের শিবিরে ঘুরে ঘুরে সকলকে নিদ্রা থেকে জাগ্রত করতে হচ্ছে কোটেশন শেষ নেস্টর বললেন কোটেশন শুরু বৎস তুমি যা বলছ সব সত্যি অ্যাকিয়ান পক্ষের সমস্ত সেনানায়ক এবং রাজন্যবর্গকে নিদ্রা থেকে জাগরিত করার জন্য আমার বাধ্য ও বিনয়ী পুত্র এবং শুভাকাঙ্ক্ষী অনেক বন্ধু আছেন কিন্তু অ্যাকিয়ানদের ঘোর বিপদের কথা চিন্তা করে আমি ভয়ঙ্করভাবে অস্থির ও মানসিক দিক থেকে বিপর্যস্ত হয়ে পড়েছি তাদের জীবন ও মৃত্যু সূক্ষ্ম এক পাল্লায় আন্দোলিত হয়ে চলেছে যেহেতু তুমি বয়সে নবীন এবং বার্ধক্যের অক্ষমতা যখন তোমাকে অক্ষম পঙ্গু করে ফেলেনি তখন তুমি যথাশীঘ্র অ্যাজাক্স ও ফাইলেউস পুত্রের শিবিরে গিয়ে তাদের জাগ্রত করো কোটেশান শেষ ডায়োমেন্ট তার নির্দেশ পালন করার জন্য মুহূর্তের মধ্যে প্রস্তুত হলেন আপাদলম্বিত একটি পেজ নাম্বার একশো দীর্ঘ সিংহচর্ম চর্ম স্কন্ধে স্থাপন করে এবং হস্তে শানিত ও সুতীক্ষ্ণ একটি বর্ষা ধারণ করে শিবির থেকে নিষ্ক্রান্ত হলেন তিনি সেই সমস্ত বীরদের নিদ্রা থেকে জাগরিত করে তাদের সঙ্গে নিয়ে ইতস্তত পরিভ্রমণ করে প্রহরীরা সতর্ক প্রহরায় নিযুক্ত আছে কিনা তা বিশেষভাবে লক্ষ্য করতে লাগলেন দেখলেন সেনাধ্যক্ষ ও প্রহরীরা নিদ্রাসুখ ত্যাগ করে অস্ত্র সুসজ্জিত হয়ে সতর্ক প্রহরায় নিযুক্ত আছে এবং যে কোনো আক্রমণ প্রতিহত করার জন্য উপযুক্ত অস্ত্রশস্ত্র নিয়ে প্রস্তুত হয়ে আছে মেষপাল প্রহরার কাজে নিযুক্ত কুকুর সকল যেমন পর্বতের সানু বনাঞ্চল থেকে আগত কোনো বন্য জন্তুকে দেখে সম্মিলিত ক্রুদ্ধ চিৎকারে তাকে বিতাড়িত করে তেমনি আরগিফরা বিপদ সংকুল প্রহরায় নিযুক্ত থেকে ট্রয় সৈন্যদের মধ্যে সামান্যতম আলোড়ন লক্ষ্য করার জন্য নিদ্রাদেবের করুণাকে সর্বতভাবে প্রত্যাখ্যান করল ট্রয় সৈন্যদের মধ্যে রকম তৎপরতা লক্ষ্য করার সঙ্গে সঙ্গে তারা সকলেই সতর্ক ও সজাগ হয়ে রইল তাদের মধ্যে এই ধরনের সতর্কতা লক্ষ্য করে বৃদ্ধ নিস্তর আনন্দিত হয়ে উঠলেন তাদের উদ্দেশ্য করে বললেন কোটেশন শুরু বৎসগণ নিদ্রা দেবী তোমাদের উপর যেন আদৌ পারেন। এবং তার দ্বারা এইভাবে প্রভাবিত না হয়ে শত্রুপক্ষকে বিজয়ী হওয়ার সৌভাগ্য থেকে বঞ্চিত করো কোটেশন শেষ এরপরে যে সমস্ত রাজা এবং রাজার সম্পন্ন। সমগোত্রীয় ব্যক্তিদের পরামর্শের জন্য আহ্বান করা হয়েছিল তাদের সঙ্গে নিয়ে নিস্টর প্রাচীর সংলগ্ন পরীক্ষা অতিক্রম করে সব মুক্ত একটি সমতল ভূমিতে উপবেশন করলেন এই সেই স্থান যেখান থেকে গত রাত্রিতে হেক্টর বহু একিয়ান সৈন্যের উপর হত্যাতাণ্ডব চালিয়ে হঠাৎ সেই নৃশংস হত্যাকাণ্ড থেকে নিজেকে বিরত করে এই স্থান পরিত্যাগ করেন তারা সেই স্থানে উপবেশন করে নিজেদের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনায় প্রবৃত্ত হলেন মহামতি নেষ্টর প্রথমে তার বক্তব্য রাখলেন বললেন কোটেশন শুরু হে বন্ধুগণ আমাদের মধ্যে এমন কোন সাহসী বীর কি কেউ আছেন যিনি সাহসিকতার সঙ্গে নিজেকে গোপন রেখে ট্রয় সৈন্যদের মধ্যে উপস্থিত হয়ে তাদের প্রকৃত উদ্দেশ্য কি সে বিষয়ে আমাদের অবহিত করতে সক্ষম হবেন তারা উদ্দেশ্য প্রণোদিত হয়ে আমাদের জাহাজগুলোর তাদের দূরে শিবিরের মধ্যে অবস্থান করবে অথবা আমাদের অজ্ঞাত বিপদের আশঙ্কায় আচ্ছন্ন করে রেখে তাদের নগর মধ্যে গিয়ে নিশ্চিন্ত আরামে বিশ্রাম সুখ উপভোগ করবে যে বীররসভ এই চরম বিপদের বোঝা মাথায় নিয়ে সঠিক সংবাদ সংগ্রহ করতে পারবেন এবং নিরাপদে প্রত্যাবর্তন করতে সক্ষম হবেন তাকে অপরিমেয় যশ গৌরবে ও মর্যাদায় সম্মানিত করা হবে এবং মহার্ঘ সমস্ত উপহার দানি তাকে সন্তুষ্ট করা হবে আমাদের সমস্ত জাহাজের প্রত্যেক দলনেতা তাকে একটি মেষ একটি কৃষ্ণবর্ণের মেষ উপহার দেবেন এবং সমস্ত উৎসব অনুষ্ঠানে অত্যন্ত সম্মান ও মর্যাদার সঙ্গে আমন্ত্রণ জানানো হবে শেষ সকলে নীরব হলে ডায়োমেড বললেন কোটেশন শুরু আমাদের মধ্যে একজন আমাকে সঙ্গ দিলে আমি অবশ্যই ট্রয় সৈন্যদের মধ্যে প্রবেশ করব অবশ্যই গোপনীয়তার আশ্রয় নিয়ে দ্বিতীয় জনকে সঙ্গী হিসেবে নেওয়ার উদ্দেশ্য হল আমাদের উভয়ের পক্ষে উভয় দিকে লক্ষ্য রাখা এবং সমস্ত কিছু সঠিকভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হবে কোনো মানুষ একক অবস্থায় দুর্বল অসহায় ও পেজ নাম্বার একশো চল্লিশ হতবুদ্ধি হয়ে পড়ে সে হারিয়ে ফেলে তার বুদ্ধিবৃত্তির সূক্ষ্মতা কোটেশান শেষ ডায়মেটের কথার তাৎপর্য ও যৌক্তিকতা সকলেই স্বীকার করে নিলেন এবং প্রত্যেকে তাঁর সঙ্গী হিসেবে ট্রয় সৈন্যদের মাঝে যেতে স্বীকৃত হলেন এই সমস্ত বীরেরা হলেন অ্যাজাক্স নিস্টর পুত্র মেরিয়ন্স ও অ্যাত্রেউস পুত্র মেনেলাস মহাবীর ইউলিসিসও সে ব্যাপারে অত্যন্ত উৎসাহিত হয়ে উঠলেন তখন রাজা আগামেমনন বললেন কোটেশন শুরু হে টাইডেউস পুত্র তোমার সহচর নির্বাচনের দায়িত্ব তোমার এবং সেটা সম্পূর্ণ তোমার ইচ্ছার উপর নির্ভর করছে যারা তোমার সঙ্গী হতে ইচ্ছুক ও আগ্রহী তাদের মধ্যে বীরত্বে সাহসিকতায় উপস্থিত বুদ্ধি এবং রণকুশলতায় তোমার কাছে যে শ্রেষ্ঠ বলে বিবেচিত হবে তুমি তাকেই তোমার যোগ্য সঙ্গী হিসেবে গ্রহণ করবে শুধুমাত্র উচ্চ বংশ গৌরবের অধিকারী কিন্তু যোগ্যতাহীন কোনো ব্যক্তি নির্বাচনের প্রধান মাধ্যম হিসেবে অবশ্যই বিবেচিত হবে না কোটেশান শেষ আগামী এই ধরনের উক্তির উদ্দেশ্য হল বংশগৌরবের পরিপ্রেক্ষিতে হয়তো মেনেলাস্টেই তার সঙ্গী হিসেবে নির্বাচন করবে ডায়োমেড ডায়োমেট বললেন কোটেশান শুরু আপনি যদি আমার নির্বাচন বা পছন্দকে অগ্রাধিকার ও প্রাধান্য দেন তাহলে আমি ইউলিসিসকেই আমার বিচারে যোগ্যতম ব্যক্তি হিসেবে নির্বাচন করব। কারণ সাহস ও বীরত্বের বিচারে তিনি আমার কাছে শ্রেষ্ঠ তিনি যে কোনো বিরুদ্ধ যে কোনো প্রতিকূল অবস্থার সম্মুখীন হতে পারেন সমস্ত রকমের বিপদ ও বিপর্যয়কে দৃঢ় হস্তে প্রতিরোধ করতে সক্ষম সর্বোপরি তিনি পাল্লাস মিনারভার অনুগ্রহভাজন ব্যক্তি তিনি আমার সঙ্গে অবস্থান ও সহযোগিতা করলে আমি স্বচ্ছন্দে প্রজ্বলিত অগ্নিস্ফুলিঙ্গের মাঝখান থেকে নিষ্ক্রান্ত হতে পারবো কারণ তার পর্যবেক্ষণ শক্তি যেমন তীক্ষ্ণ বোধ শক্তি ততটাই গভীর কোটেশান শেষ ইউলিসিস বললেন কোটেশান শুরু হে টাইডেউস পুত্র আমার সম্বন্ধে ভালো বা মন্দ কোনো কিছু বলার প্রয়োজন নেই কারণ আর্গিভসদের মধ্যে তুমিই একমাত্র ব্যক্তি যে রূপে আমাকে জানে সুতরাং অধিক কিছু না বলে চলো আমরা আমাদের কর্ম সম্পাদনের উদ্দেশ্যে ট্রয় সৈন্যদের শিবির অভিমুখে যাত্রা করি কারণ রাত্রির অন্ধকার ধীরে ধীরে অপসারিত হয়ে প্রকৃতি উষার আলোকমালায় সজ্জিত হতে চলেছে নক্ষত্র রাজি আকাশের সম্মুখ ভাগে প্রসারিত হয়েছে আর তা থেকেই এটা অনুমান করা সম্ভব হচ্ছে যে রাত্রির এক তৃতীয়াংশ অতিক্রান্ত হয়েছে এবং অবশিষ্টাংশ প্রভাতের জন্য অপেক্ষা করে আছে শেষ তারা তখন অস্ত্রবর্মে সজ্জিত হলেন বীর থ্রাসিমিডিস টাইডেউস পুত্রকে দিলেন তার সুদীর্ঘ ও সুতীক্ষ্ণ তরবারি ও দুর্ভেদ্য ঢাল ব্র্যাকেট শুরু কারণ টাইডেউস পুত্র তার যুদ্ধোপকরণগুলি জাহাজে ফেলে এসেছিলেন ব্র্যাকেট শেষ নেস্টর পুত্র মেরিয়ন্স ইউলিসিসকে দিলেন একটি ধনুর্বান এবং শিরোদেশকে সুরক্ষিত করার জন্য দিলেন একটি শিরস্ত্রাণ অরমেনাস পুত্র অ্যামিন্টলের প্রাসাদে প্রবেশ করে অটোলাইকাস এলন থেকে এই শিরস্ত্রাণটি অপহরণ করে আনেন তারা দুজনে অস্ত্রবর্মে সুসজ্জিত হয়ে তাঁদের গন্তব্যে যাত্রা করলেন অবশিষ্ট সকলে তাদের নিরাপদে প্রত্যাবর্তনের জন্য অধীর হয়ে অপেক্ষা করতে লাগলেন তাদের যাত্রাপথের দক্ষিণ দিকে দেবী মিনার ভাব প্রেরিত একটি সারসকে তারা দেখতে পেলেন না অন্ধকারের জন্য কিন্তু তার ডাক তারা শুনতে পেলেন ইউলিসিস সেই সারসের ডাক শুনে অত্যন্ত আনন্দিত হলেন পেজ নাম্বার একশো এবং দেবী মিনারভার কাছে কাতর কণ্ঠে প্রার্থনা জানিয়ে বললেন কোটেশন শুরু হে যোভকন্যা দেবী মিনারভা সদা সর্বদা আমার কল্যাণ অকল্যাণ শুভ অশুভের প্রতি তুমি দৃষ্টি রেখেছ এবং আমি জানি তুমি অনুক্ষণ আমার সঙ্গে অবস্থান করে তোমার মঙ্গল হস্তের ছায়া দিয়ে আমাকে আচ্ছাদিত করে রেখেছ আমার দুঃখ কষ্ট যন্ত্রণার পরম সান্ত্বনা পরম আরোগ্য পরম উপশম হয়ে আমার চতুষ্পার্শ্বে অধিষ্ঠিত হয়ে আছো সুতরাং তোমার কাছে আমার একান্ত মিনতি আমার এই চরম বিপদে আমার উদ্দেশ্যে বাড়িয়ে দাও তোমার প্রীতি কল্যাণ ও শুভেচ্ছার হাত ট্রয়বাসীদের দুঃখ দুর্দশা সৃষ্টিকারী এমন কিছু মারাত্মক উপায়ের কথা আমাকে বলে দাও যেটাকে প্রয়োগ ও কার্যকরী করে গৌরবের রত্নখচিত স্বর্ণ মুকুট পরে যেন ফিরে আসতে পারি নিজেদের অর্ণব্যতে কোটেশন শেষ ডায়োমেডো আকুল অন্তরে দেবী মিনারভার কাছে প্রার্থনা জানালেন তিনি বললেন কোটেশন শুরু হে জোভ কন্যা আমার এই কাতর প্রার্থনাকে তুমি যেন অবহেলা করো না আমার পিতাকে যখন একিয়ানদের রাষ্ট্রদূত করে থিবস নগরীতে প্রেরণ করা হয়েছিল এবং তিনি যেমন তোমার স্বহৃদয় সাহচর্য ও লাভে বঞ্চিত হননি তেমনি আমাকেও তোমার করুণা লাভে ধন্য করো তিনি এসোপাস নদীর উপকূলে পৌঁছে অ্যাকিয়ান সৈন্যদের সহযোগিতা অপ্রয়োজনীয় মনে করে তাদের বিদায় দেন এবং ক্যাডমিনদের নিকট একাকী গমন করে তাদের মধ্যে শান্তির বাণী প্রচার করেন কিন্তু তার প্রত্যাবর্তনের সময়ে শত্রু হস্তে আক্রান্ত হন কিন্তু তোমার অপার করুণার মাহাত্মে তিনি অমিত বিক্রমে সমস্ত শত্রুকে পরাজিত করেন ভাবে তোমার অনন্ত মহিমা ও কৃপাদানে আমাকে অভিষিক্ত করে আমাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করো হে দেবী তোমার পরিতৃপ্তির জন্য তোমার কাছে সর্বাধিক প্রিয় একটি পরিপুষ্ট গোবৎসকে তোমার উদ্দেশ্যে উৎসর্গ করব। কোটেশান শেষ এইভাবে উভয়ই দেবী মিনারভার কাছে প্রার্থনা জানালেন এবং দেবীর শ্রবণ যন্ত্রে সে প্রার্থনা পৌঁছল তারা তাদের প্রার্থনা সমাপ্ত করে রণনমত্ত দুটি সিংহের মতো মহাবিক্রমে রণক্ষেত্রে ছড়িয়ে থাকা শত্রুপক্ষীয় সৈন্যদের ক্ষতবিক্ষত রক্তাক্ত শরীর ও পরিত্যক্ত বর্মের মধ্য দিয়ে অগ্রসর হতে লাগলেন ট্রয় শিবিরে হেক্টরও বিনিত্র রজনী যাপন করছিলেন তিনি ট্রয় পক্ষের সমস্ত রাজন্যবর্গ ও প্রধান ব্যক্তিদের নিয়ে এক মন্ত্রণা সভা আহ্বান করলেন তিনি তাদের সকলকে উদ্দেশ্য করে বললেন কোটেশন শুরু আপনাদের মধ্যে কি এমন কোনো বীর আছেন যিনি আমার নির্দেশ পালনে সক্ষম হবেন যিনি আমার নির্দেশ অনুযায়ী কাজ করে সফল হবেন আমি তাঁকে কয়েকটি বেগবান অশ্ব একটি দ্রুতগামী রথ ও অন্যান্য মহার্ঘ পারিতোষিক দানে সন্তুষ্ট করব। তিনি তাছাড়াও আমাদের সকলের কাছে এক অসাধারণ সম্মানের পাত্র হিসেবে বিবেচিত হবেন তার উপরে যে দায়িত্ব নষ্ট হচ্ছে তা হল তিনি একইয়ান জাহাজে গিয়ে সংবাদ সংগ্রহ করবেন তারা কি আমাদের মতো অস্ত্রবর্মে সজ্জিত হয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে অথবা আমাদের দিক থেকে আক্রমণের আশঙ্কায় শঙ্কিত হয়ে প্রহরা থেকে বিরত হয়েছে এবং দেহ স্বদেশে প্রত্যাবর্তনের জন্য প্রস্তুত হয়েছে কোটেশন শেষ তার কথা শুনে সকলে নীরবে অধবদন হয়ে রইল তখন ট্রয় সৈন্যদের মধ্য থেকে সুদক্ষ দূত ইউমিট পুত্র ডোলন উঠে দাঁড়ালো সকলের কাছে সে ছিল অপ্রিয় কিন্তু দৌড়ের ক্ষেত্রে সে ছিল সকলের মধ্যে দ্রুততম গতিসম্পন্ন ইউমিডের ছয়টি সন্তানের মধ্যে সে ছিল পেজ নাম্বার একশো বিয়াল্লিশ একমাত্র পুত্র সন্তান সে এবার হেক্টরকে সম্বোধন করে বলল কোটেশন শুরু হে মহাবীর হেক্টর আমি যাব একে আন্দের জাহাজে গোপন সংবাদ সংগ্রহ করার জন্য কিন্তু তার আগে আপনাকে রাজদণ্ড স্পর্শ করে শপথ করতে হবে এখন পেলিউস পুত্র যে রথ আর অশ্ব বহন করে সেই ব্রোঞ্জ নির্মিত রথ ও দ্রুতগতি সম্পন্ন অশ্বগুলিকে আমাকে আমার কাজের পুরস্কার স্বরূপ দান করতে হবে আমি আমার প্রাণ দিয়ে আমার দায়িত্ব পালন করব। কোনো বিপদের ভয়ে আমি পশ্চাদপসরণ করব না আমি একে আন্দের সমস্ত জাহাজগুলো থেকে সংবাদ সংগ্রহ করে যাব আগামেমননের জাহাজে সেখানে এক আলোচনা সভার আয়োজন করেছেন রাজা আগামেমনন এবং সেই আলোচনা সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হবে তারা পুনরায় যুদ্ধে প্রবৃত্ত হবে অথবা স্বদেশে পলায়ন করবে কোটেশন শেষ তার কথা শেষ হলে মহাবীর হেক্টর তার রাজদণ্ড উত্তোলন করে শপথ বাক্য উচ্চারণ করে বললেন কোটেশন শুরু জুনোপতি বজ্রাধিপ জোভকে সাক্ষী রেখে আমি শপথ করছি তুমি ছাড়া ট্রয়বাসীদের মধ্যে অন্য কারও ওই অশ্বারোহণের অধিকার থাকবে না এবং চিরকালের জন্য তাদের উপর তোমার অধিকার বলবৎ অক্ষুণ্ণ থাকবে কোটেশন শেষ হেক্টর যে শপথ উচ্চারণ করলেন তা ছিল সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা এবং তার ডোলনের পক্ষে অনুধাবন করা সম্ভব হলো না হেক্টরের ওই মিথ্যা শপথ তাকে ওই বিপজ্জনক কাজে অনুপ্রাণিত করল সে কাঁধে ঝুলিয়ে নিল তার ধনুর্বাণ একটি ধূসর রঙের ব্যাঘ্র চর্মে শরীর আবৃত করে মাথায় গন্ডার চর্ম নির্মিত একটি শিরস্থ্রান পরে সে একটি সুতীক্ষ্ণ বর্ষা নিয়ে একিয়ান জাহাজগুলোকে লক্ষ্য করে অগ্রসর হল কিন্তু একিয়ান জাহাজ থেকে সে কোনো সংবাদ সংগ্রহ করতে পারল না ট্রয় শিবির থেকে নিষ্ক্রান্ত হয়ে সে যখন আর্গিভসদের জাহাজগুলোকে লক্ষ্য করে অগ্রসর হচ্ছিল তখন ইউলিসিস তার আগমনের ইঙ্গিত পেয়ে ডায়োমেটকে সম্বোধন করে কণ্ঠে বললেন কোটেশান শুরু ডায়োমেট শত্রু শিবির থেকে কেউ সম্ভবত এদিকেই আসছে আমি এ ব্যাপারে নিশ্চিত নই কিন্তু লোকটি একজন গুপ্তচর অথবা কোনো তস্কর হতে পারে যে মৃতদেহগুলিকে অপহরণ করতে এসেছে যা হোক ওকে নিকটে আসতে দাও তারপর ওর উপর আমরা ঝাঁপিয়ে পড়ব সে যদি আমাদের থেকে অধিকতর দ্রুতগতি সম্পন্ন হয় তাহলে তুমি তার পশ্চাদ্ধাবন করে তাকে বর্ষাবিদ্ধ করবে এবং তাকে আমাদের জাহাজে টানতে টানতে নিয়ে যাব যাতে সে ট্রয় শিবিরে আর প্রত্যাবর্তন বা পলায়ন করার সুযোগ না পায় কোটেশান শেষ এই কথা বলে তারা তাদের গন্তব্যের দিক পরিবর্তন করে একটি বিরাট মৃতদেহের স্তূপের পাশে আত্মগোপন করে রইলেন ডোলন তাদের দেখতে না পেয়ে সম্পূর্ণ নিঃসন্দিগ্ধ মনে তাদের অতিক্রম করে গেল তারা তাকে দ্রুত গতিতে চলে যেতে দেখে তার পশ্চাৎ ধাবন করলেন সে তাদের পদশব্দ শুনে এক স্থানে গতিহীন হয়ে দাঁড়িয়ে পড়ল কারণ তার নিশ্চিত ধারণা হলো হেক্টরের আদেশে ট্রয় শিবির থেকে তাকে ফিরে যেতে বলার জন্য কেউ এদিকেই আসছে তারা যখন তাকে বর্ষার নাগালের মধ্যে পেয়ে গেলেন এবং ডোলন যখন তাদের থেকে স্বল্প দূরে অবস্থান করছিল তখন সে স্পষ্টভাবে বুঝতে পারল যে তারা শত্রুপক্ষের সৈন্য তখন সে বায়ুর মতো দ্রুত গতিতে ছুটতে শুরু করল একিয়ান জাহাজ অভিমুখে ডোলন প্রচণ্ড ভয়ে পেজ নাম্বার একশো তেতাল্লিশ করতে করতে পলায়নরতা মৃগী অথবা শশক শাবকের মতো ঊর্ধ্বশ্বাসে ছুটতে লাগল অন্যান্য একিয়ান সৈন্যরা তার পশ্চাৎ ধাবন কিন্তু সুশিক্ষাপ্রাপ্ত শিকারী কুকুরের মতো তার পশ্চাতে ধাবিত হলেন ডায়োমেড ও ইউলিসিস যখন সে পলায়নরত অবস্থায় জাহাজ অভিমুখে বহু দূরে অগ্রসর হয়েছে তখন দেবী মিনারভার টাইডেউস পুত্রের শরীরে নূতন শক্তি সঞ্চার করলেন যাতে অন্য কোনো তীব্র গতিতে তার পশ্চাৎ করে তাকে ভূপতিত করার গৌরব অর্জন করতে না পারে ডায়োমিট তখন আরো দ্রুত গতিতে শানিত বর্ষা হস্তে তার সম্মুখে উপস্থিত হয়ে বললেন কোটেশান শুরু দাঁড়াও নতুবা তোমাকে আমি বর্ষার আঘাতে হত্যা করব। শেষ। এই কথা বলে ডায়োমেড ডোলনকে লক্ষ্য করে তার বর্ষা নিক্ষেপ করলেন কিন্তু সেই লক্ষ্য হতে দিলেন বর্ষাটি ডোলনের ইচ্ছাকৃতভাবে দক্ষিণ স্কন্ধের উপরিভাগ থেকে তীব্র গতিতে ছুটে গিয়ে ভূমিতে এসে বিদ্ধ হলো সে ভীষণ ভয়ে স্তম্ভিত হয়ে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপতে লাগল ভীষণ কম্পনে তার দন্তে দন্তে সংঘর্ষ হতে শুরু করল ভয়ে সে বিবর্ণ হয়ে উঠল সে কাঁদতে কাঁদতে বলল কোটেশান শুরু আমাকে হত্যা করবেন না স্বর্ণ রৌপ ও তাম্রের যে বিশাল ভাণ্ডার আছে আমাদের আমার প্রাণের বিনিময়ে আমার পিতা তা থেকে একটা বিরাট অংশ দিয়ে আপনাকে খুশি করবেন যদি তিনি জানতে পারেন একইয়ান জাহাজে আমি জীবিতাবস্থায় আমার অস্তিত্বকে টিকিয়ে রেখেছি তাহলে তিনি বিপুল পরিমাণ স্বর্ণ রৌপ ও অন্যান্য মূল্যবান ধাতু আপনাদের পারিশ্রমিক হিসেবে দান করবেন এবং এক মহাগৌরবে আপনাদের সম্মানিত করবেন কোটেশান শেষ ইউলেসেস বললেন কোটেশান শুরু তুমি ভয় পেও না এবং মৃত্যুর চিন্তা যেন তোমার মনকে আচ্ছন্ন না করে আমাকে সত্য বলো অন্যান্য ট্রয়বাসীরা যখন গভীর ঘুমে আচ্ছন্ন তখন তুমি কেন এই গভীর রাত্রিকালে জাহাজ অভিমুখে দ্রুত কি মতো নিহত সৈন্যদের শরীরগুলোকে অপহরণ করতে চলেছিলে অথবা অ্যাকিয়ান জাহাজ অভ্যন্তরে কোন গোপন মন্ত্রণা সভায় কোন বিষয়ে আলোচনা ও পরামর্শ চলছে সেই সংবাদ সংগ্রহ করার জন্য হেক্টর তোমাকে পাঠিয়েছে অথবা নিছক নিজের কৌতূহল চরিতার্থ করার জন্য এখানে শেষ কম্পিত দেহে উত্তর দিলেন শুরু হেক্টর কোটেশান ডোলন আমাকে বৃথা প্রলোভনের প্রতিশ্রুতি দিয়ে আমার বিচার হত্যা করেছিলেন তিনি শপথ করে বলেছিলেন যে পেলেউস পুত্রের ব্রোঞ্জ নির্মিত রথ ও অতি বেগবান অশ্বগুলিকে আমাকে উপহার দেবেন যদি আমি এই অন্ধকার রাত্রিতে শত্রুদের জাহাজে গিয়ে তাদের গোপন সংবাদ সংগ্রহ করে তাকে সরবরাহ করতে পারি তিনি আমাকে এই সংবাদ সংগ্রহ করতে বলেন যে একিয়ানরা কি অস্ত্র সজ্জিত হয়ে আমাদের আক্রমণ প্রতিহত করার জন্য প্রস্তুত হয়েছে অথবা আসন্ন বিপদের ভয়ে শঙ্কিত হয়ে প্রহরা থেকে বিরত হয়েছে এবং ক্লান্ত ও অবসন্ন শরীরে স্বদেশে পলায়নের পরিকল্পনা করেছে কোটেশান শেষ ইউলেসিস মৃদু হেসে উত্তর দিলেন কোটেশন শুরু তুমি একটি বড় পারিতোষিকের প্রতি আকৃষ্ট হয়ে তাতে তোমার সমস্ত অন্তরকে মহাবিষ্ট করে ফেলেছিলে স্মরণরেখো ইয়াকাস বংশধরদের অশ্বচালনা ও পালনের যোগ্যতা আছে মরণশীল মানুষদের মধ্যে একমাত্র অ্যাকিলিসের কারণ সে একজন দেবীর সন্তান আমাকে সত্য বল যখন তুমি এখানে আসার জন্য শিবির থেকে নিষ্ক্রান্ত হয়েছিলে তখন হেক্টর কোথায় অবস্থান করছিলেন তার অশ্ব ও পরিধেয় বর্ম পেজ নাম্বার একশো রাখার সঠিক স্থানটি কোথায় প্রহরার জন্য কি ধরনের পদক্ষেপ নিয়েছেন তিনি এবং ট্রয়বাসীদের তিনি কোথায় ঘুমবার আদেশ দিয়েছেন তারা কি নগরী থেকে দূরে এখানে আমাদের জাহাজগুলোর সন্নিকটেই অবস্থান করবে অথবা আমাদের বিপদগ্রস্ত করার আনন্দে আত্মহারা হয়ে তারা নগরের মধ্যে গিয়ে বিশ্রাম করবে কোটেশন শেষ ডোরন উত্তরে বললেন কোটেশন শুরু হেক্টর এখন একটি নির্জন শান্ত স্থানে রাজা ইলাসের স্মৃতিস্তম্ভের কাছে অন্যান্য পরম পরামর্শদাতাদের সঙ্গে একটি গোপন আলোচনায় নিরত কোনো বিশেষ লোককে প্রহরার কাজের দায়িত্ব দেওয়া হয়নি তবুও ট্রয়বাসীরা তাদের নিজেদের প্রয়োজনে কোনো রকম প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করার জন্য ইতস্তত প্রহরাগ্নি প্রজ্বলিত করে রেখেছে কিন্তু বহু দূর দূরান্তের রাজ্য থেকে যে সমস্ত মিত্রপক্ষীয় রাজা এবং সৈন্যরা এসেছে তাদের নিদ্রার কোনো ব্যাঘাত ঘটেনি তারা পরম শান্তিতে নিদ্রাভিভূত হয়ে আছে কারণ তাদের স্ত্রী পুত্র অথবা আত্মীয় পরিজনের নিরাপত্তার ব্যাপারে তারা এখন সম্পূর্ণ উদ্বেগ শূন্য ও চিন্তামুক্ত কোটেশান শেষ এরপর ইউলিসিস জানতে চাইলেন কোটেশান শুরু আচ্ছা মিত্রপক্ষীয় রাজা বা সৈন্যরা কি ট্রয় সৈন্যদের সঙ্গে একই শয্যায় নিদ্রিত অথবা তাদের শয়নের জন্য পৃথক বন্দোবস্ত করা হয়েছে কোটেশান শেষ ডোলন উত্তর দিল বলল কোটেশান শুরু আমি আপনাদের কাছে যা বলছি এবং যা বলবো সেগুলো এক বর্ণ মিথ্যা নয় সমুদ্রের দিকে শুয়ে আছে ক্যারিয়ান ও পিউনিয়ার ধনুর্বিদরা একই সঙ্গে আছে লেলিগেস ককোনিয়ান এবং মহান পেলাসগি লাইসিয়া মাইসিয়া ফ্রিজিয়া ও মিউনিয়ার অধিবাসীরা শয়ন করেছে থিমব্রার দিকে কিন্তু আমাকে প্রশ্ন করে এই সমস্ত তথ্য সংগ্রহ করছেন কেন আপনারা যদি ট্রয় শিবিরে প্রবেশ করতে আগ্রহী হন তাহলে থ্রেসীয় সৈন্যদের মধ্য দিয়ে আপনাদের যেতে হবে শিবির থেকে অনেক দূরে তাদের শয়ন ও বিশ্রামের ব্যবস্থা করা হয়েছে ওদের রাজা ইওনিয়াসের পরিবর্তে তাঁর পুত্র রেসাস এসেছে ওদের সঙ্গে রেসাসের অশ্বের মতো সুন্দর বলিষ্ঠ ও বেগবান অশ্ব আমার এই জীবনে দেখার সুযোগ বা সৌভাগ্য হয়নি তাদের গাত্রবর্ণ তুষারের মতো শুভ্র এবং তাদের গতি বাতাসের থেকেও বেগবান তার রথ অসাধারণ ও সূক্ষ্ম শৈল্পিক কারুকর্মে সমৃদ্ধ তার স্বর্ণনির্মিত বর্মটি সে সঙ্গে করেই নিয়ে এসেছে এমন সুন্দর ও শোভমান বর্মটি মরণশীল মানুষের পক্ষে বহন করার বিষয়টি অলৌকিক কোনো জাদুমন্ত্রের ফসল হিসেবে চিহ্নিত হতে পারে যা হোক এখন আমাকে জাহাজে নিয়ে চলুন অথবা এখানেই বেশ শক্ত করে বেঁধে রাখুন আপনাদের প্রত্যাবর্তন পর্যন্ত এইভাবেই আমি এখানে অবস্থান করব এবং আমার বিবৃতি সত্য অথবা মিথ্যা তা অবশ্যই পরীক্ষা করে দেখবেন কোটিশান শেষ ডায়োমেড তার দিকে অত্যন্ত রুক্ষ দৃষ্টিতে তাকিয়ে বললেন কোটিশান শুরু ডোলন তুমি মূল্যবান সংবাদগুলো আমাদের কাছে পরিবেশন করেছ বলে তোমাকে আমরা মুক্তি দেব এমন কথা তুমি কল্পনাতেও স্থান দিও না কারণ আমরা যদি তোমাকে মুক্তিপণের বিনিময়ে মুক্তি দিই অথবা বিনা মুক্তিপণে তোমাকে এখান থেকে চলে যেতে বলি তাহলে তুমি যে দ্বিতীয়বার একিয়ান জাহাজে গোপন সংবাদ সংগ্রহের জন্য গুপ্তচর হিসেবে অথবা প্রকাশ্য শত্রু হিসেবে উপস্থিত হবে না সে বিষয়ে নিশ্চয়তা কোথায় কিন্তু আমি যদি তোমাকে হত্যা করি এবং তোমার শরীরকে ভস্মীভূত করে নিশ্চিহ্ন করে দিই তাহলে আমাকে বিপর্যস্ত করা তোমার পক্ষে আর সম্ভব হবে না শেষ পেজ নাম্বার তার দাড়ি ধরে তার প্রাণ ভিক্ষা দেওয়ার জন্য করুণ স্বরে মিনতি করতেন কিন্তু তার আগেই ডায়মের তরবাড়ি দিয়ে তার গলাটা কেটে ফেললেন তার কাটা মুন্ডুটি মাটিতে পড়ে গেলে তার। মাথার শিরস্ত্রাণ বাঘের চর্ম দ্বারা নির্মিত গাত্রাবরণ ধনুর্বাণ ও হস্তধিত দীর্ঘ বর্ষাটি তারা অধিকার করলেন গিউলিসিস সেগুলোকে লুণ্ঠনের দেবী মিনারভার সম্মানে একটি উঁচু জায়গায় ঝুলিয়ে দিয়ে তার উদ্দেশ্যে প্রার্থনা জানিয়ে বললেন ওটিশান শুরু হে দেবী আমাদের এই উৎসর্গ গ্রহণ করে আমাদের ধন্য করো অলিম্পাস পর্বত শিখরস্থ অন্যান্য দেবতাদের তা উৎসর্গ না করে তোমার উদ্দেশ্যেই তা নিবেদন করলাম সুতরাং থ্রেসিওরা যেখানে নিদ্রাচ্ছন্ন হয়ে আছে সেদিকেই আমাদের দ্রুত নিয়ে চলো কোটেশান শেষ এই বলে ইউলিসিস সেগুলোকে একটা তেঁতুল গাছে ঝুলিয়ে দিল শত্রু শিবির থেকে প্রত্যাবর্তনের সময় এই বস্তুগুলি তাদের সঠিক পথের নিশানা স্থির করে দেবে এরপর তারা অন্ধকার পথ ধরে অগ্রসর হতে থাকলেন অসংখ্য সৈনিকের নিহত ও ক্ষতবিক্ষত রক্তাক্ত শরীর ও পরিত্যক্ত অসংখ্য বর্মের মধ্য দিয়ে তারা পথ করে এগিয়ে চললেন এক সময়ে যে স্থানে থ্রেসীয় সৈন্যরা নিদ্রাভিভূত ছিল সেখানেই তারা গিয়ে উপস্থিত হলেন সৈন্যদের পাশেই রজ্জুবদ্ধ হয়ে আছে তাদের অশ্বগুলি এবং তাদের প্রত্যেকের মাথার কাছেই তাদের বর্মগুলি তিনটি শাড়িতে সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে তাদের মধ্যবর্তী স্থানে নিদ্রিত ছিলেন রাজপুত্র রেসাস এবং তার অশ্বগুলি রথের চাকার সঙ্গে রজ্জুবদ্ধ করা ছিল ইউলিসিস তাকে একটি স্থান থেকে দেখতে পেয়ে বললেন কোটিশান শুরু যে ডোলন আমাদের হাতে নিহত হয়েছে সেই ডোলনই এই ব্যক্তি এবং তার অসাধারণ বেগবান অশ্ব সম্বন্ধে উল্লেখ করেছিল ডায়োমেড বৃথা কালক্ষেপ করোনা হয় অশ্বগুলোকে রজ্জুবন্ধন থেকে মুক্ত করে তাদের অপহরণ করো অথবা এই নিদ্রিত লোকগুলিকে হত্যা করো আমি অশ্বগুলোর দায়িত্ব গ্রহণ করছি কোটেশান শেষ দেবী মিনারভা ডায়োমেডের অন্তরে শক্তি ও সাহস সঞ্চার করলেন এবার ডায়োমেড দক্ষিণ ও বাম পার্শ্বস্থ সকলকে নিষ্ঠুরভাবে হত্যা করতে লাগলেন তাদের ভয়ঙ্কর ও শোচনীয় মৃত্যু চিৎকারের সঙ্গে করুন আর্তনাদ হয়ে সেখানে এক নারকীয় পরিবেশ সৃষ্টি করল তাদের শনিত ধারায় ভিজে গেল সেখানকার সমস্ত মাটি মেষপালক বিহীন মেষপালের উপর ঝাঁপিয়ে পড়ে যেমনভাবে ভাবে সিংহ তাদের হত্যা করে ডায়োমেড সেই রকম নিষ্ঠুরভাবে ভাবে জন সৈনিককে হত্যা করলেন একে একে ইউলিসিস অত্যন্ত তৎপরতার সঙ্গে দ্রুত হাতে অশ্বগুলোকে রজ্জুবন্ধন থেকে মুক্ত করে অন্য একটি স্থানে নিয়ে গেলেন যাতে তারা নিহত সৈন্যদের মৃতদেহগুলোকে অতিক্রম করে নির্ভয়ে সামনের দিকে অগ্রসর হয়ে ইতস্তত বিচরণ করতে পারে এরপর টাইডেউস পুত্র যুবরাজ রেসাসের সম্মুখে উপস্থিত হয়ে নিদ্রিত অবস্থায় তাঁকেও হত্যা করলেন মনে হল রেসাস ভয়ঙ্কর এক দুঃস্বপ্ন দেখে চিৎকার করে উঠলেন সেই সঙ্গে নিহতের সংখ্যা দাঁড়াল তেরো এরপর ইউলিসিস অশ্বগুলোকে ধনুকের আঘাতে তাড়িত করে স্থানান্তরে নিয়ে যেতে লাগলেন এরপর তিনি শীষ দিয়ে ডায়োমেটকে ওই স্থান ত্যাগ করে প্রত্যাবর্তনের সংকেত দিলেন কিন্তু ডায়োমেট সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলেন তার পক্ষে আর কোন সাহসিকতার কাজ করা সম্ভব তিনি সিদ্ধান্ত নিতে পারছিলেন না রেসাসের পরিত্যক্ত অস্ত্রবর্ম সহ সমস্ত রথটাকেই পেজ নাম্বার একশো ছেচল্লিশ টেনে নিয়ে যাবেন অথবা রথ থেকে শুধুমাত্র অস্ত্রবর্মগুলোই নিয়ে যাবেন আরও থ্রেসীয় সৈন্যকে তিনি হত্যা করবেন কিনা এই ভেবে তিনি দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছিলেন তিনি যখন এমন মানসিক মধ্যে আবর্তিত হচ্ছিলেন দেবী মিনার সম্মুখে আবির্ভূত হয়ে তাকে সতর্ক করে দিয়ে বললেন কোটেশান শুরু সাবধান ডায়মেট এই মুহূর্তে এই স্থান পরিত্যাগ করে জাহাজে প্রত্যাবর্তন করো যদি অন্যান্য দেবতা ট্রয় সৈন্যদের নিদ্রা হরণ করে তাদের জাগ্রত করে তাহলে তুমি ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হবে শেষ দেবী মিনারভার বাক্যে ডায়োমেডের বোধ শক্তির উদয় হল তৎক্ষণাৎ তিনি অশ্বপৃষ্ঠে আরোহণ করলেন ইউলিসিস তার ধনুকের আঘাতে অশ্বটিকে তাড়িত করলে সে দ্রুত গতিতে একিয়ান জাহাজ অভিমুখে ছুটে চলল ইউলিসিসও তাকে অনুসরণ করলেন ধনুর দেব অ্যাপোলো যখন টাইডেউস পুত্রের সঙ্গে দেবী মিনার ভাকে দেখতে পেলেন তখন তিনি ভয়ঙ্কর ভাবে ক্রুদ্ধ হলেন তিনি সেই মুহূর্তেই থ্রেসীয় সৈন্যদের সমীপে উপস্থিত হয়ে রেসাসেরি এক ঘনিষ্ঠ আত্মীয় এবং থ্রেসীয়দের সুবিজ্ঞ পরামর্শদাতা মহান হিপ্পকুনকে জাগ্রত করেন হিপ্পকুন নিদ্রা থেকে চমকে জেগে উঠে দেখলেন তাদের অশ্বগুলি যেখানে রজ্জুবন্ধ অবস্থায় ছিল সেখানে তাদের চিহ্ন নেই এবং কয়েকজন মৃত্যু যন্ত্রণায় করুণ স্বরে আর্তনাদ করছে সেই ভয়ঙ্কর হিপ্পকু চিৎকার করে উঠলেন এবং তার ঘনিষ্ঠ সহকর্মীদের প্রত্যেকের নাম ধরে ডাকতে লাগলেন তার চিৎকার ও আর্তনাদের শব্দে ট্রয় শিবিরের সকলেই জেগে উঠলে সেখানে ভয়ঙ্কর কোলাহল শুরু হয়ে গেল তারা সকলে দ্রুত পদে ইতস্তত ছোটাছুটি করতে শুরু একিয়ান এমন লোমহর্ষক কীর্তি দেখে তারা আশ্চর্যান্বিত হল এই সমস্ত নৃশংস হত্যাকাণ্ডের নায়কদের কোথাও দেখা গেল না তারা ততক্ষণে একিয়ান শিবিরের উদ্দেশ্যে যাত্রা করেছেন ডোলনকে যেখানে হত্যা করা হয়েছিল তারা সেখানে পৌঁছে অশ্বপৃষ্ঠ থেকে অবতরণ করলেন ও নিহত ডোলনের অস্ত্র বর্মগুলি তুলে নিয়ে একিয়ান শিবির অভিমুখে তাদের বাহনগুলিকে দ্রুত বেগে চালনা করলেন নেস্টরি প্রথম শুনতে পেলেন তাদের অশ্ব ক্ষুরধ্বনি তিনি আরগিভ রাজন্যবর্গ ও অন্যান্য মন্ত্রণাদাতাদের সম্বোধন করে বললেন কোটিশান শুরু হে বন্ধুগণ আমার অনুমান সঠিক বা ভ্রান্ত হতে পারে কিন্তু আমার মনের কথা আমি অবশ্যই ব্যক্ত করব আমি দুটি অশ্বের ক্ষুরধ্বনি শুনতে পাচ্ছি এই অশ্বপৃষ্ঠে আরোহণ করে নিশ্চয় ডায়োমেন্ট ও ইউলিসিস ট্রয় শিবির থেকে ফিরে আসছেন তবে এই ভেবে আমি ভীত হয়ে পড়েছি যে তাঁরা বোধহয় ট্রয় সৈন্যদের দ্বারা সবিশেষ ক্ষতিগ্রস্ত হয়েছেন কোটেশন শেষ নেস্টরের কথা মাঝপথেই থেমে গেল যখন সকলে ডায়োমেড ও ইউলিসিসকে অক্ষত শরীরে অশ্বপৃষ্ঠ থেকে অবতরণ করতে দেখলেন অন্যান্য আর্গিভ বীরেরা মহানন্দে তাদের সঙ্গে করমর্দন করলেন এবং পরম আন্তরিকতার সঙ্গে তাদের অভিনন্দিত করলেন জেরেনের নাইট নেস্টরি প্রথম তাদের কাছে জানতে চাইলেন কোটেশান শুরু হে প্রথিত যশা ইউলিসিস আমাকে বলো কিভাবে তোমরা এই অশ্বগুলো লাভ করলে এবং তাদের পৃষ্ঠে আরোহণ করে এখানে এসে পৌঁছলে তোমরা কি এই অশ্বগুলিকে ট্রয় শিবের হতে অপহরণ করেছ অথবা কোনো দেবতা পুঁথি তোমাদের সাক্ষাৎ পেয়ে কৃপা করে তোমাদের দান করেছেন সূর্যরশ্মির মতো এদের গাত্রবর্ণ গতিতে এরা বায়ু তুল্য আমি ট্রয়বাসীদের সমস্ত কিছুই পুঙ্খানুপুঙ্খ রূপে অবগত আছি পেজ নাম্বার একশো সাতচল্লিশ আমি একজন যোদ্ধা আমার জীবনে বহু অলৌকিক বা অত্যাশ্চর্য বস্তু দেখার সুযোগ বা সৌভাগ্য হয়েছে কিন্তু এমন অশ্ব সম্বন্ধে কোথাও কিছু শুনিনি বা এমন অত্যাশ্চর্য অশ্ব দেখার সৌভাগ্য হয়নি কোনো দেবতা নিশ্চয় তোমাদের এমন অশ্ব দান করেছেন কারণ তোমরা উভয়ই দেবরাজ জোভ ও যোভ কন্যা মিনারভার অত্যন্ত প্রিয়পাত্র কোটেশান শেষ ইউলিসিস উত্তরে বললেন কোটেশান শুরু একিয়ানদের পরম গৌরব হে নেলেউস পুত্র মহান মিষ্টর দেবতারা ইচ্ছা করলে এর থেকে অনেক উৎকর্ষ সম্পন্ন অনেক বেগবান অনেক সুন্দর অশ্ব দান করতে পারেন কারণ তারা আমাদের থেকে অনেক বেশি শক্তিশালী যাই হোক যে অশ্বগুলো সম্পর্কে আপনি জানতে কৌতূহলী হয়েছেন সেগুলোকে সম্প্রতি থ্রেস থেকে আনা হয়েছে ডায়মেট থ্রেস দেশীয় বারো জন বীর সৈনিক সহ তাদের অধিপতিকে হত্যা করেছেন এবং এই অশ্বগুলোকে আমরা লুণ্ঠন করেছি এছাড়া হেক্টর ডোলন নামে যে গুপ্তচরকে পাঠিয়েছিলেন তাকে আমরা মাঝপথে হত্যা করেছি শেষ হাসতে হাসতে তিনি এই কথাগুলো বলে অশ্বগুলিকে চালিত করে পরীক্ষা অতিক্রম করলেন অন্যান্য একিয়ান বীররা তাঁদের সানন্দে অনুসরণ করল তারা সকলে টাইডেউস পুত্র ডায়োমেডের শিবিরে উপস্থিত হয়ে অশ্বগুলিকে বেঁধে রেখে তাদের খেতে দিলেন সুমিষ্ট ও সুস্বাদু শস্য এদিকে ইউলিসিস ডোলনের শনীতলিপ্ত অস্ত্রশস্ত্রগুলি দেবী মিনারভার উদ্দেশ্যে উৎসর্গস্বরূপ প্রলম্বিত করে রাখলেন তার জাহাজ অভ্যন্তরে এরপর তাঁরা অবগাহন করে তাদের শরীরকে সেদ মুক্ত করলেন এবং সমুদ্র জলে স্নান করে সতেজ স্নিগ্ধ হয়ে উঠলেন অপূর্ব এক প্রশান্তিতে তাদের সমস্ত অন্তর পূর্ণ হয়ে উঠল অবগাহন স্নানের পরে তারা তাদের সমস্ত শরীরে তৈল লেপন করে কেদারায় এসে উপবেশন করলেন এবং টেবিলে রক্ষিত মদ্যপাত্র থেকে পান পাত্র পূর্ণ করে প্রথমে দেবী মিনারভার উদ্দেশ্যে সেই মদ্য উৎসর্গ করলেন এবং তারপরে পরম পরিতৃপ্তি ও সন্তোষ সহকারে সেই মদ্য সেবন করলেন